আসসালামু আলাইকুম, রেজাল্ট রুটিনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠিত হয়েছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022। এর রেজাল্ট প্রকাশিত হবে 15ই সেপ্টেম্বর। এই মর্মে একটি সংবাদ প্রচারিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসে। এটি একটি নির্ভরযোগ্য সোর্স, এখানে যা প্রকাশিত হয় সেটি আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন। বিশেষ কারণ ব্যতিরিক্ত এটি পরিবর্তন হতে পারে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ তথ্যটি নিশ্চিত করেছে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শের-এ-বাংলা। এছাড়াও আরও কিছু তথ্য এখানে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোট আবেদনকারীর সংখ্যা ছিল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে 79,147 জন, কিন্তু আসন সংখ্যা রয়েছে মাত্র 3,539টি। সে হিসেবে প্রতি আসনে লড়ছেন প্রায় 23 জন ভর্তিচ্ছুক। তাছাড়াও আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন সংখ্যা রয়েছে, চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। আপনারা যদি ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে একটি ভিডিও আপলোড করব। পাশাপাশি বৃষ্টি হওয়ার জন্য কিছুটা নয়েজ হতে পারে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।